আদালতগুলোতে জমে থাকা মামলা শেষ করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আয়োজিত সম্মেলনে তিনি এই কথা বলেন মন্ত্রী জানান সারাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এই পর্যন্ত উনিশ হাজার আঠারোটি মামলা নিষ্পত্তি করা হয়েছে দেওয়ানি মামলার জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তিকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি এ সময় দরিদ্র ও অসহায়দের আইনি সহায়তা দিতে জেলা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আদালতগুলোকে লাখ লাখ দেওয়ানি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে দেওয়ানি আদালতগুলো যাতে নিয়মিতভাবে ভাবে বিচারাধীন মামলাসমূহ আপোষ মীমাংসার জন্য লিগলেইড অফিসারদের নিকট প্রেরণ করে সে বিষয়ে আপনাদের কার্যকর উদ্যোগ নিতে পারে